নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট আপডেট। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কার্যত প্রচন্ড কড়াকড়ির মাধ্যমে করানো হবে। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষার হলে গার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। ছাত্রছাত্রীদের সিসিডিবি জিপিএস ম্যাপিং এর মাধ্যমে ছবি তোলা হবে। শুধু তাই নয়, এমনকি পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। তার পাশাপাশি একাধিক নতুন নিয়ম জারি করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের বিশেষ সুরক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবে টোকাটুকির মাধ্যমে তাদের পরীক্ষা দিতে না পারে সেই জন্য বিশেষ কড়াকড়ির ব্যবস্থা করা হচ্ছে এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। তার মাধ্যমে শুধুমাত্র সিসিটিভি বা জিপিএস ম্যাপিং নয়, তারপরেও থাকছে সমস্ত শিক্ষকদের কাছে বিশেষ অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে সমস্ত শিক্ষকরা প্রায় 3000 স্কুলের সমস্ত শিক্ষা কেন্দ্রের সমস্ত অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারের সাথে নজরদারিতে অংশগ্রহণ করতে পারে। এবং সেই সম্পর্কেই বলা হচ্ছে, বড়দের টেটের ধাঁচেই কড়াকড়ির মাধ্যমে জীবনে বড় পরীক্ষা দিতে চলেছে সমস্ত ছাত্রছাত্রীরা। অ্যাপ, সিসিটিভি এবং জিএসএম ম্যাপের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে ছবি তোলা ইত্যাদি নানান অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রকে কার্যত দুর্গে পরিণত করতে চলেছে মধ্যশিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। শিক্ষক মহলের একাংশের মতে, টেট পরীক্ষার আয়োজনের পর থেকেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, পৌনে 10 লক্ষ পরীক্ষার্থী হবে ধরেই প্রায় 3000 স্কুলকে পরীক্ষা কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে পর্ষদ। ঠিক হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্ষদ নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ভেনু সুপারভাইজাররা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ নজরদারি চালাবেন। পর্ষদ সেই অ্যাপ ইতিমধ্যেই তৈরি করেছে। এতদিন পর্ষদ SMS এর নজরদারি চালানো হতো। পরীক্ষা চলাকালীন কেন্দ্র থেকে পর্ষদ কার্যত নানা বিষয় জানতে পারতেন। বর্তমানে ঠিক হয়েছে, মাধ্যমিকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম 3টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কেন্দ্রে ঢোকা এবং বেরোনোর পথে প্রধান শিক্ষকের ঘর বা কন্ট্রোল রুম এবং এই সমস্ত জায়গা ছাড়াও বিভিন্ন জায়গায় কার্যত সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পরীক্ষা কেন্দ্র ভাঙচুর চালালে এতদিন যে স্কুলের ক্ষতি হতো সেই দায়ভার এবার আর স্কুল নেবে না। সেই জন্য পর্ষদের তরফ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে, প্রতিটি পরীক্ষার রুমে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। কিন্তু এর বাইরেও স্কুলের GPS ম্যাপিংও শুরু করা হচ্ছে, যার মাধ্যমে প্রতিটি শিক্ষা কেন্দ্রে ছবি তোলা বাধ্যতামূলক। পর্ষদের তরফ থেকে বিশেষ ক্যামেরাম্যান আসবে এবং সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের ছবি তোলা হবে। কেন্দ্রে কোনো গোলমাল হলে সেই ছবি লিখিত অভিযোগ জানাবে সরাসরি পর্ষদ সেই স্টুডেন্টদের বিরুদ্ধে। কোনো স্কুলে গোলমাল হলে তার প্রমাণ হিসাবে এই ব্যবস্থা রাখা হচ্ছে। যে স্কুলে পড়ুয়ারা এমন কাণ্ড ঘটাবে সেই বিদ্যালয় ক্ষতিগ্রস্ত পরীক্ষা কেন্দ্রে ক্ষতিপূরণ দেবে। তার ফলে আগের মতো পুরনো ধাঁচে আর কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে না। যেমনই পর্ষদের তরফ থেকে যে বিশেষ দায়ভার নেওয়া হচ্ছে, তার পাশাপাশি যে স্কুলের ছাত্রছাত্রীরা কোনো স্কুলে যদি গিয়ে ভাঙচুর করে সেই স্কুলের কর্তৃপক্ষই ভাঙচুরপ্রাপ্ত স্কুলকে ক্ষতিপূরণ দেবে। তার পাশাপাশি যে স্কুলে এমন কোনো ছাত্রছাত্রী চিহ্নিত হবে তাদের নামে লিখিত অভিযোগ জানাবে সরাসরি পর্ষদ। তার পাশাপাশি জরিমানা করা হতে পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যতিক্রম প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা দিচ্ছে, তাহলে তাদের নাম কিন্তু নথিভুক্ত হবে এবং সরাসরি সিসিটিভির ফুটেজ এবং তার পাশাপাশি ফটোকপি আইডেন্টিফাই করে তাদের কিন্তু চিহ্নিত করা হবে। অর্থাৎ টেট পরীক্ষার মতো বিশেষ কড়াকড়ির মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা করানো হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।